বুদ্ধিমন্ত না তো খাবার দিতে 20 মিনিট সবে তো 10 মিনিট হলো আর আমি লুকিয়ে লুকিয়ে একটু কোলে ভিডিও করেছি মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফ্যামিলি ক্যানভাস কোথাও ঘুরতে যাওয়ার যখন টাইম হয় তখন আমাকে সকালবেলা ঘুম থেকে ডাকতে হয় না আমি নিজে থেকেই উঠে যাই আর অন্যদিন মানে যখন আমার স্কুল থাকে বা এমনি সময় তখন আমি 5 মিনিট 10 মিনিট 1 মিনিট এইভাবে পরে পরে উঠি তো যাই হোক এ থেকে বোঝা যায় যে আমি ঘুরতে কতটা ভালোবাসি অ্যাকচুয়ালি সত্যিই আমি ঘুরতে ভালোবাসি তো যাই হোক চলো উইদাউট এনি ফার্দার আজকে দিনটিকে স্টার্ট করা যাক আর তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো এখন বাজে 5টা এখন আমি যাবো গিয়ে চা খাবো দেন স্নানটা সারবো তারপরে পুজো দেবো আর আজকে বুঝতেই পারছো কোথাও যাচ্ছি তো সেটা কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলছি তো এখন যাই গিয়ে ঝটপট স্নানটা সেরে নিই তো স্নান সেরে পুজো দিয়ে আমি ড্রেস পরে নিয়েছি এবার মুখে হালকা কিছু একটা মেকআপ করব সারা দিনের জন্য যেহেতু যাব সেহেতু জ্যাবরা কিছু করব না হালকা কিছুই করব আর এত সকাল সকাল বেরোচ্ছি বিকজ আমাদের 4:30-5 ঘন্টা লাগবে যেতে আবার আজকেই ফিরবো সেই জন্য এত সকাল সকাল বেরোচ্ছি বাস আসছে দাদার মামার বাড়ি থেকে ফুলকতলায় থেকে তো আমরা আজকে যাচ্ছি করিমপুরে ঋষভ মামার বাড়িতে আছে ওকে আনতে ওর মা আর এখন রাস্তায় দাঁড়িয়ে আমরা চা টা খাচ্ছি তারপরে আবার যাবো তাই তো আর রীতিশা কি খাচ্ছে একটু বলো কার মামা বাড়ি তোর আমরা বেরিয়েছিলাম সেই 6:30 6:30 হ্যাঁ 6:30 বেরিয়েছিলাম এখন বাজে 10:30 এখান থেকে আমি চিনি না হ্যালো চল বলো এই যে আমাদের রিসেপ শোনা আজকে বাই যাবে বাই যাবে আর মেনটা বাচ্চা থেকে তো এসে আমাকে কিনবে ও বাচ্চা সাইকেল থেকে ছিল বাচ্চা নয় একটা ছোট বাচ্চা ছোট বাচ্চা দেখেছিলিস কি বলো হ্যাঁ ওটা একটা ঘর বিছানা ফেলে একটা বাটি দাও তো ওই ছোট বউমা একটা বাটি দাও তো রীতিশা বিছানা ফেলবে এটা হচ্ছে আমাদের টিফিন এটা কি টিফিনে কি এটা মিত্তি আর আর ডাল ডাল ঝোল তো এসে টিফিন টিফিন খাওয়া দাওয়া করে এখন একটু বসলাম
মাটা একটু শুয়ে পড়েছিল, এখন বাইরে গিয়ে গল্প করছে, ঘুম পাচ্ছে, কারণ অত সকালে উঠেছে, আমার নিজেরই ঘুম পাচ্ছিল। তো যাই হোক, এখন এই পাশে এখানে মন্দির আছে পাশেই, তো সেখানে যাওয়ার কথা চলছে, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ। তো আর হচ্ছে এখানে এখান থেকে 10-15 মিনিটের দূর বাংলাদেশের বর্ডার রয়েছে, তো সেখানেরও যাওয়ার কথা চলছে, যদি যাই তো, যেহেতু বর্ডারের সাইড তো ভিডিও হয়তো অ্যালাউ করে না, যদি পারি তো টুক করে একটু ভিডিও নিয়ে নেব। তো যাই হোক, কোথাও যাই না যাই দেখতে পাবে, যতটা পারবো আমি ততটাই শেয়ার করব। তো আমি কানেরগুলো খুলে ফেললাম, বড় বড় কানের, কান ব্যথা করছে আমার, এখন বাইরে যাই দেখি ওরা কী করছে। তো আমরা এখন সবাই রেডি হচ্ছি, যাব বর্ডারে, আগেও আমি গেছি, আবার আজকে সবাই যাচ্ছে, তো যাচ্ছি আমি, মা, দুই বৌদি, দুটো বাচ্চা, বাবা, ওদিকে মা রেডিও রয়েছে। তুমি কপালে ওটা কী পড়েছ? তো এখন আমরা যাব বর্ডারে, কপালে নতুন জামা পড়েছে দুটো। বলো খাল না নদী, এখন আবার বাড়ি যাচ্ছে না, দুপুর হয়ে গেছে, চলো এখান দিয়ে যাবে। দেখো এটা দিয়ে যেতে দেবে কেমন আছো? চিনতে পারছো? এটা কি যমুনা বলে না পদ্মা বলে? এটা পদ্মা, পদ্মা ছোট পদ্মা বলে এটাকে। ওরা বলে মাথা ভাঙের একটা সাইড পড়েছে, আমাদের সাগর পাড়ার ওদিকে আবার বলে একটা ছোট পদ, আর বড় পদ্মা এর পর সাগর পাড়া বলছে না। রিতেশা নামিস না, নেমো না বাবা, আমাদের ওদিকে যখন গেছিল তখন একদম আরো ছোট ছিল। তেল লেগে যাচ্ছে তোর মাথায়, তেল আছে দে। তো খাওয়া দাওয়া সারলাম, এখন একটু রেস্ট নেবো, দেন একটু বেলা হলে আমি 4-5টার দিকে আমরা বেরোবো। আর তোমরা তো বর্ডারের ভিডিও দেখলে, বর্ডারে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়েছিলাম, কারণ অ্যালাউ ছিল না। তো যেমন লুকিয়ে লুকিয়ে করেছি যতটা পেরেছি আমি দেখিয়েছি। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে আবার পরে আসবো। কি হচ্ছে? তুই তো ডাকছিস,
পাতা এখানে একটা মন্দির আছে সেখানে এসেছে এখন সেটা দেখতে আর এই সাইডে পুরো বাগান আর বাগান বাবা চলে এসেছিস গরম লেগেছে তো এটা হচ্ছে মন্দিরটা এটা শিব মন্দির এখানে শিবরাত্রিতে শিব পুজো হয় আরও বিভিন্ন সময় শিব পুজো হয় আর এই সাইডে পুরো বাগান আর 5-10 মিনিটের মধ্যে আমরা বেরোবো একটু দেরি হয়ে গেল তো জ্যাম পেতে পারি তো যাই হোক আর 5 মিনিটের মধ্যে বেরোনোর চেষ্টা করবো এখন বাজে 7:30-8 বাজে আমরা আসলাম কৃষ্ণনগরে এখানে একটা রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার দিলাম বাড়িতে নিয়ে যাবো পার্সেল করে পেটে জায়গা নেই খাওয়ার মতো কারণ খেয়ে দিয়েই তো বেরিয়ে আসলাম একটু পরেই তো যাই হোক পার্সেল করে নিয়ে যাবো একটু চাটা খেলাম আর এখন পার্সেল অর্ডার দিয়েছি 20 মিনিট বসতে বললো তারপর পাবো এই আসতে আমাদের তো দেরি আছে খাওয়ার দিতে 20 মিনিট সবে তো 10 মিনিট হলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ফটো টটো তুলছি এসবই করছি তো এগুলো হচ্ছে আমাদের পার্সেল এখন বাজে 10টা এখন আসলাম বাড়ি এখন ফ্রেশ হবো খাবো দাবো দেন ঘুম চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি ব্লগটা থেকে যদি কিছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার বাই বাই